দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র সরকারের আজ্ঞা বহ প্রতিষ্ঠানই নয়, বিরোধী দলীয় দমন কমিশনে পরিণত হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি যে বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, এই বিষয়টা বর্তমান সময়ে বিচার ব্যবস্থা জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা সবসময় বলে এসেছি যে এই অবৈধ সরকার তারা দীর্ঘদিন ক্ষমতাকে ধরে রাখার জন্যে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে। রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগ তার মধ্যে অন্যতম। দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানই নয়, বিরোধী দলীয় দমন কমিশনে পরিণত হয়েছে। আমরা সর্বক্ষেত্রে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। ইতিপূর্বে আমাদের দলীয় প্রধান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে দীর্ঘ কয়েক বছর ধরে কারা অন্তরীণ এবং এখন গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। নিম্ন আদালতের সাজা উচ্চ আদালত কর্তৃক নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। একজন বয়স্ক ও নারী হিসাবে আইনগতভাবে তার জামিন প্রাপ্তির অধিকার থাকলেও সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। বিগত 14 বছরে সারা দেশে মিথ্যা ও গায়েবী মামলায় প্রায় 40 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে। শত শত নেতাকর্মীদেরকে সাজা দেওয়া হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদের আগে মিটিংয়ে বলেছিলাম যে সাতক্ষীরা আমাদের এমপি হাবিব, তাকে 70 বছর সাজা দেওয়া হয়েছে, 70 ইয়ার্স। মিন্টু ঈশ্বরদীর, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 9 জনকে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের দিক নির্দেশনা দানকারী তরুণ প্রজন্মের তরুণ নেতা, বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে দেশরত্নী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। ইতিমধ্যে আমাদের দুজন সিনিয়র লিডারকে সাজা দেওয়া হয়েছে, আমাদের ইকবাল হাসান মাহমুদ চুকি স্থায়ী কমিটির সদস্য এবং আমানুল্লাহ আমান সাহেবকে। বাংলাদেশকে পুনরায় একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত কয়েকদিনের ঘটনা প্রবাহে আমরা আশঙ্কা করছি যে আমাদের প্রিয় নেতা, চলমান গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাদের রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় হয়তোবা সাজার ব্যবস্থা করা হয়েছে। অথচ এই মামলা চলার মতো আইনগত কোনো উপাদানই নেই। কেননা জনাব তারেক রহমান সাহেবের প্রদেয় সম্পদ বিবরণী যা 2007 সনে জমা দেওয়া হয়েছিল, তাদের এই মামলায় 16 দিনে 42 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাত 8টা 9টা পর্যন্ত একতরফাভাবে আশঙ্কা করছি সরকারি নীল নকশায় পরিচালিত এই তথাকথিত বিচার প্রক্রিয়ায় জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হতে পারে। অতীতে বেগম খালেদা জিয়া সহ আমাদের অনেক নেতাকে ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে একই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা দেওয়ার চক্রান্ত করা হয়েছে। এত কিছুর পরেও দেশের মানুষ ন্যায় বিচার আশা করে। যদি অন্যায়ভাবে কোনো কিছু করা হয় তাহলে বিচার বিভাগের ওপর মানুষের সর্বশেষ আশাটুকুও শেষ হয়ে যাবে, আস্থা হারাবে। আপনাদেরকে ধন্যবাদ।